নমস্কার বন্ধুগণ, হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুগণ, অনেকে গান গাইতে গেলে দেখবেন যে তার কণ্ঠস্বরে একটি অনিয়মিত কম্পন হয়। অনিয়মিত কম্পন মানে যার কণ্ঠস্বরে অনিয়মিত কম্পন আছে, সে যদি নাও চায় সে কম্পনটা দিতে, তবুও সে কম্পনটা হতে থাকে আর সে কম্পনটা তালের সঙ্গে ম্যাচ করে না বলে গান শুনতে একেবারেই ভালো লাগে না। বন্ধুগণ, কম্পন দু প্রকার হয়, একটা অনিয়মিত কম্পন, একটা নিয়মিত কম্পন। নিয়মিত কম্পন হচ্ছে যে কম্পনটা গান শুনতে তো ভালো লাগেই, মানে কম্পনটা এমন তালের মধ্যে যখন গান গাওয়া হয় মনে হয় তালের সঙ্গে সঙ্গে নেচে নেচে কম্পনটা যাচ্ছে, তালের মধ্যে ম্যাচ করে। তাই নিয়মিত কম্পন খুব ভালো, গান সুন্দর হয়, তাই সে কম্পন থাকা ভালো। কিন্তু অনিয়মিত কম্পন আলাদা, সে কম্পনটা এমন আপনি যদি চান যে আমি কম্পন দেব না, তবু সে কম্পনটা চলে আসে কিন্তু তালের সঙ্গে ম্যাচ করে না, কম্পনটা খুবই খারাপ লাগে গানের মধ্যে। তাই সে অনিয়মিত কম্পন দূর করতে হবে। তবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে অনিয়মিত কম্পন কিভাবে দূর করবেন। তার আগে বন্ধুগণ, যদি কেউ আমাদের চ্যানেলে নতুন এসেছেন বা আগে থেকে জুড়ে আছেন আর এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তবে আসুন বন্ধুগণ, এবার আমরা ভিডিও শুরু করি। বন্ধুগণ, অনিয়মিত কম্পন দূর করার খুব সহজ ও সরল রিওয়াজ আমরা সবাই করে থাকি, কিন্তু আমরা লক্ষ্য করি না যে এই রিওয়াজটা করলে অনিয়মিত কম্পন দূর হয়। তবে কিভাবে আমরা করব সেটা আসুন আমরা জানি। আমি সিসা স্কেলে দেখাচ্ছি, আপনারা যার যার স্কেলে করবেন। রিওয়াজটার বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা সুরে 1.5 থেকে 2 মিনিট সুর মেলাবেন, সুর সাধনা করবেন। আমি দেখাচ্ছি। এভাবে আপনি যতক্ষণ দম রাখতে পারেন, আবার দ্বিতীয়বার নিঃশ্বাস নিয়ে আবার করবেন। প্রথমে সা থেকে মন্দ্র সপ্তকে ধা পর্যন্ত যাবেন। বন্ধুগণ, আমি ছোট ছোট করে বলছি, আপনারা কিন্তু প্রত্যেকটা সুরে 1.5 থেকে 2 মিনিট করবেন। ভিডিওটি বড় হবে বলে আমি ছোট ছোট করে বলছি। বন্ধুগণ, লক্ষ্য করবেন কম্পন যেন একেবারে না আসে। হারমোনিয়ামের যে সুরটার সঙ্গে সুর মিলাবেন, একেবারে হারমোনিয়ামের সুর আপনার সুর যেন এক থাকে, কম্পন যেন একেবারে না আসে। লক্ষ্য করবেন আপনার কণ্ঠস্বর যেন উপর নিচে না হয়, এক লাইনে যেন চলে। আর যখন রিওয়াজ করতে বসবেন, সর্বপ্রথমে এই রিওয়াজটি করবেন, তারপর অন্যান্য রিওয়াজ করবেন। মন্দ্র সপ্তকে দেখানো হয়েছে, এবার মধ্য সপ্তকে করবেন। Mom.
এইভাবে আপনার কণ্ঠস্বর যত দূর উপরে নিতে পারছেন তত দূর যাবেন, আবার ফিরে সাথে আসবেন, এইভাবে আরোহী অবরোহী করবেন। তারপর এইভাবে আকারেও করবেন। এই রিওয়াজটি সকালবেলা করলে বিশেষ উপকার পাবেন। সকালবেলা যখন রিওয়াজ করতে বসেন, প্রথমে ওমকারের রিওয়াজটা করবেন, তারপর এই রিওয়াজটা করবেন, তারপরে অন্যান্য অলঙ্কার রিওয়াজ করবেন। বন্ধুগণ, এটাই হলো অনিয়মিত কম্পন দূর করার রিওয়াজ, আর বিশেষ কোনো রিওয়াজ নেই। এই রিওয়াজটা যদি নিয়মিত করতে পারেন, আপনার কণ্ঠস্বরে যে অনিয়মিত কম্পন আছে তা দূর হবেই হবে। আরেকটি কথা, এই রিওয়াজটিতে কণ্ঠস্বর সুমধুর হয়। বন্ধুগণ, আশা করি বুঝে গেছেন। তবে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আবার কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। নমস্কার।